মানে উপরন্তলে কালাম ফুলার হয়ে গেছে তুমি তাহলে কি হলো কমে দিবে আরে আমি কথা না করব পানির জায়গায় দিন দেব বেশি কথা বলি না পানির দরকার নাই ভোটও দরকার নাই আমার আমি বলেছি মাইকে পানির কথা বারবার বলি না পৌরসভা নির্বাচনের আগে ফের বিতর্ক মুর্শিদাবাদের ধুলিয়ান টাউন তৃণমূল সভাপতি মেহবুব আলম। সোমবার সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল ভিডিও ঘিরে রীতিমতো অস্বস্তিতে তৃণমূল নেতৃত্ব। কি রয়েছে সেই ভিডিওতে? ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে ধুলিয়ান পৌরসভার এক নম্বর ওয়ার্ডে একটি কর্মী সভা করছেন ধুলিয়ান টাউন তৃণমূল সভাপতি মেহবুব আলম। সেখানে কর্মীরা বারবার স্থানীয় এলাকার জলের সমস্যা তুলে ধরছেন, তাতেই বেজায় ক্ষুব্ধ হয়ে যান মেহবুব আলম। কার্যত ধমকের সুরে কর্মীদের উত্তর দেন, বেশি পানি পানি করলে পানিতে বিষ মিশিয়ে দেব। আর সেই বিষ মিশিয়ে দেব বক্তব্যটি কার্যত সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল, তাতে রীতিমতো অস্বস্তিতে তৃণমূল শিবির। যদিও উদ্দেশ্য প্রণোদিতভাবে আংশিক এবং পুরাতন ভিডিও চালিয়ে তাকে কালিমালিপ্ত করা হয়েছে বলেই সাফাই দিয়েছেন ধুলিয়ান টাউন তৃণমূল সভাপতি মেহবুব আলম। এদিকে মেহবুব আলমের ভিডিও ভাইরাল হতেই তৃণমূলকে একহাত নিয়েছে বিরোধীরা। এই ভিডিওটা প্রায় তিন মাস আগেকার ভিডিও, দু তিন মাস আগেকার ভিডিও। এটা এক নম্বর ওয়ার্ডে জলের সমস্যা, আমাদের পরিশোধীয় পানীয় জলের সমস্যা আছে এবং সেটা বহুত হিউজ টাকার পরিমাণের ব্যাপার। আমরা প্রত্যেক মিটিংয়ে যাই, মানুষ জলের সমস্যা বলে, আমরা টিউবওয়েলের জন্য মানুষকে বলি, মানুষ জায়গার মানুষ জায়গা দিলে আমরা টিউবওয়েল বসিয়ে দেবো এবং এটা বলেছে এটার জন্য সময় লাগবে। তো আমি সে সময় আমাদের কর্মীদের নিয়ে মিটিং করছিলাম, আমি বললাম কি এত জলের সমস্যা থাকলে সালা নিজেই বিষ খেয়ে সালা জল খেয়ে মরে যাব, কে এটা কি করে সমস্যা মেটানো যায়। যেহেতু আমাদের ওই ওয়ার্ডের কাউন্সিলর তিনি কংগ্রেস থেকে এসেছিলেন, মানুষের সাথে সেরকম জনসংযোগ ওনার ছিল না বা মানুষকে সেরকমভাবে উনি বুঝাতে পারেননি বলে মানুষের সেখানে, যেহেতু ওই কাউন্সিলরটা তৃণমূল কংগ্রেসের এসেছে সেহেতু এই এলাকার মানুষের একটা ক্ষোভ বিক্ষোভ আছেই, তো সেহেতু কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ, পার্টির ওপরে ক্ষোভ বিক্ষোভ কোনোদিনই সেখানকার মানুষের ছিল না। 2016 সালে যে নির্বাচনটা ছিল সেখানে কাউন্সিলর ছিল না, তবুও তৃণমূল কংগ্রেস সে ওয়ার্ডে লিড দিয়েছে। আমরা সে ওয়ার্ডে কাউন্সিলরকে নেওয়ার পর 2019 যে লোকসভা নির্বাচন সেখানে প্রায় 1500 ভোটে আমরা তৃণমূল কংগ্রেস লিড খেয়েছে। আমরা এই যে 2021 যে বিধানসভা নির্বাচন এই ভোটেও তৃণমূল কংগ্রেস লিড খেয়েছে। সেহেতু মানুষের কাউন্সিলরের ওপরে অনেক অভিযোগ, সেহেতু অভিযোগ দেখে আমরা বলেছিলাম কি সালা আমরা কি বিষ খেয়ে জল খেয়ে মারা যেতে হবে। এই ভিডিওটাকে কিছু অসাধু লোক আছে, কিছু মিডিয়া আছে, যেটা আপনারা দেখেছিলেন বিধানসভার আগে যে ভিডিওটা করতে গেছিল গঙ্গার ধারে ডি নিউজ, সেটা মানে মিথ্যা অভিযোগ করে, আমাদের এমএলএর বিরুদ্ধে বহুত অভিযোগ করে যাবে বিধানসভা ভোটের আগে, কিন্তু সেটা সাধারণ মানুষ ভালো করে জানে, মানুষ সেটা ঠিক সময়ে ঠিক উত্তর দেবে। আমরা মানুষের সবসময় কাজ করি। আজকে আমার দু নম্বর ওয়ার্ডের কথা বলি, আমার দু নম্বর ওয়ার্ডে মানুষকে আপনারা যাকেই জিজ্ঞেস করবেন আমরা উন্নয়নটা করি, তার জন্য মানুষ সবসময় সর্বদাই তৃণমূল কংগ্রেসের সাথে আছে, দু নম্বর ওয়ার্ডে মেহবুব আলমের সাথে আছে। এই কথা বলে শেষ করলাম। ভিডিওটা প্রায় বিধানসভা নির্বাচনের দু তিন দিন পরে আমি একটা, যেহেতু ওই আর আমরা তৃণমূল কংগ্রেস লিড খেয়েছে সেহেতু আমরা ওইখানে একটা কর্মী মিটিং করেছিলাম, বন্ধু বান্ধব কর্মী নিয়ে আমরা মিটিংটা করেছিলাম একটা। না, যে ভিডিওটা ছেড়েছে তা তাকে বলি, তার যদি সৎসাহ থাকে তাহলে সম্পূর্ণ যে আমি মিটিংটা করেছি সম্পূর্ণ ভিডিও ছাড়বে। মানে উপরন্তলে কালাম ফুলার হয়ে গেছে তুমি তাহলে কি হলো কমে দিবে আরে আমি কথা না করব পানির জায়গায় দিন দেব বেশি কথা বলি না, পানির দরকার নেই ভোটও দরকার নেই আমার, আমি তো বলেছি মাইকে পানির কথা বারবার বলি না। পানি হবে না সব দিকে বলছি
আনিল দাকে বিল করে দেবো। আনিল দাকে বলছি, তোমরা বলছি আমায় আসে বলছি। পৌরসভা নির্বাচনের আগে ফের বিতর্ক মুর্শিদাবাদের ধুলিয়ান টাউন তৃণমূল সভাপতি মেহবুব আলম। সোমবার সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল ভিডিও ঘিরে রীতিমতো অস্বস্তিতে তৃণমূল নেতৃত্ব। কি রয়েছে সেই ভিডিওতে? ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে ধুলিয়ান পৌরসভার এক নম্বর ওয়ার্ডে একটি কর্মী সভা করছেন ধুলিয়ান টাউন তৃণমূল সভাপতি মেহবুব আলম। সেখানে কর্মীরা বারবার স্থানীয় এলাকার জলের সমস্যা তুলে ধরছেন, তাতেই বেজায় ক্ষুব্ধ হয়ে যান মেহবুব আলম। কার্যত ধমকের সুরে কর্মীদের উত্তর দেন, বেশি পানি পানি করলে পানিতে বিষ মিশিয়ে দেব। আর সেই বিষ মিশিয়ে দেব বক্তব্যটি কার্যত সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল। তাতে রীতিমতো অস্বস্তিতে তৃণমূল শিবির। যদিও উদ্দেশ্য প্রণোদিতভাবে আংশিক এবং পুরাতন ভিডিও চালিয়ে তাকে কালিমালিপ্ত করা হয়েছে বলেই সাফাই দিয়েছেন ধুলিয়ান টাউন তৃণমূল সভাপতি মেহবুব আলম। এদিকে মেহবুব আলমের ভিডিও ভাইরাল হতেই তৃণমূলকে একহাত নিয়েছে বিরোধীরা। ব্যুরো রিপোর্ট, টিডিএন বাংলা।